হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। ডিআরএম ইলেকট্রনিক্স এর ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। আপনাদের অনেকে আমরা হায়ার টিভি ব্যবহার করি। হায়ার টিভি ব্যবহার করার ফলে যেটা হয় যে আমরা ডিশের ল্যান কানেক্ট করি টিভিতে। ডিশের ল্যান কানেক্ট করার পরে আমরা কিন্তু চ্যানেল স্ক্যান করতে পারি না, কারণ একটা নতুন টিভিতে যখন ডিশের ল্যান কানেক্ট করা হয় তখন কিন্তু আমরা হচ্ছে ফার্স্ট আমাদেরকে কিন্তু চ্যানেলটা স্ক্যান করতে হয়। তো মূলত ওইটাই দেখিয়ে দিব, যেন আপনারা আপনাদের হায়ার টিভিতে খুব ইজিলি যেন চ্যানেলটা স্ক্যান করে নিতে পারেন নতুন টিভিতে। তো ফার্স্টেই আমরা যাব সেটিংয়ে। সেটিংয়ে যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নামে একটা অপশন আছে, চ্যানেল সিলেক্ট করব। সিলেক্ট করবার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলস আবার আসবে ফার্স্টের অপশনটা, দেন চ্যানেল স্ক্যান এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে এখানে চ্যানেলটা দেখাচ্ছে যে এখানে এখন স্ক্যান হচ্ছে না, কজ হচ্ছে কোনো ডিশের ল্যান কানেক্ট করেনি টিভিটাতে। আপনারা ডিশের ল্যান কানেক্ট করলে এইভাবে সেম এইভাবে কিন্তু চ্যানেল স্ক্যান করে নিলে কিন্তু স্ক্যান কিন্তু হয়ে যাবে টিভিতে। সো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আপনাদের যাদের হায়ার টিভি আছে তারা খুব ইজিলি চ্যানেলটা স্ক্যান করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।